প্যালে শুরু করো। প্যাল, দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট প্যাল। আমরা আছি এখন আমাদের পুরান ঢাকার সবচেয়ে কাঁচা বাজার, পাইকারি বাজার। আচ্ছা, যেটা কিনা কারণ বাজার একটা শাখা আর শ্যামবাজার আর এখানে কিনা বাংলাদেশের সবচেয়ে কাঁচামাল যা আছে সব এখানে চলে আসে। এখান থেকে পুরো ঢাকা শহরে সবাই পাচ্ছে। আচ্ছা, এখানে আজকে আমরা রাতেবেলা আসছি, যে দেখেন আড়তগুলো, এখানে সব পেঁয়াজের আড়ত, রসুন, আদা যা আছে, সুপারি, তারপর সব কিছু আপনি পাবেন এখানে। আপনি সব জায়গায় পৌঁছা যায় এখান থেকে। যে দেখেন আপনি রসুনের আড়ত, যা যা আছে এখানে, পেঁয়াজ আছে, এভরিথিং আপনি পাবেন এই সাইডে। এটা আপনি সকালবেলা খুব ভালো উঠে সব লঞ্চ দিয়ে বিভিন্ন মফস্বল থেকে আসে। এখানে আসার পর এখানে লঞ্চ বা কার্গোতে নামার পর এখান থেকে পুরো ঢাকা শহরে ছড়িয়ে যায়। শীতকালীন যত শাকসবজি পাবেন আপনি এখানেই পাবেন, পাইকারি দামে সব এখান থেকে আপনি পাবেন। এখানে সব ধরনের কিছুই পাবেন, দেখেন বেগুন, ফুলকপি, আলু দেখতে পাচ্ছি। এখন আমরা আছি পুরান ঢাকার শ্যামের বাজার, এটা কিন্তু অনেক পরিচিত। আর এখান থেকে ঢাকার উৎপত্তি, এখানে এটা ছিল আগে ঢাকার ব্যবসায়িক মূল কেন্দ্র, তো এখান থেকেই মোটামুটি উৎপত্তি হয়। এখানে যে আড়তগুলো আছে দেখেন, এখানে কিন্তু রাত যত গভীর হবে ট্রাক তত বাড়তে থাকবে, কাঁচা বাজারে সব পাবেন আপনারা এখানে। এখানে আমরা এখন এখান থেকে যাচ্ছি, পুরাটা ছিল আড়ত, অনেক বড় আড়ত, এটা আরও হবে দেখেন। এখানে বড়ই চলে আসছে, বড়ই গাছ দেখেন, বড়ই গাছ, গ্যান্ডারি আড়ত। আমরা চলে যাচ্ছি এখান থেকে আপনার মেলবারেক, আর এই মেলবারেক থেকে সোজা একদম বের হওয়া যায় আপনার পোস্তগোলা ব্রিজ। আর এখান থেকে আমরা যাচ্ছি, এখন আমরা নদীর পাশ দিয়ে আছি, অনেকটা কুয়াশা কুয়াশা ঢাকা দেখেননি তারা অ্যাকচুয়ালি কিছুই দেখতে পাননি ঢাকা। রাতে ঢাকা খুবই চমৎকার, আমি এখানে ছোটোবেলা থেকে পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকার সব কিছু আমার জানা হচ্ছে না, সব কিছু আমি জানি। এটার নাম হলো আপনার মেলবারেক এরিয়া, এখানে সব কিছুই আপনি পাবেন। এই যে রাত্রেবেলা পুরো ছেলেরা যারা আছে সবাই আড্ডার জন্য এখানে চলে আসে। আমরা এখন যাবো জেডি গার্ডে, ঘাট আছে ওইখানে যাচ্ছি। আমাদের এখানে মেলবারেকে একদম ফেমাস চা আছে, ওই চাটা আপনি চাইলে খেতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখান দিয়ে নদীর পাশ দিয়ে তো খুবই ভালো লাগে, খুব ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর আমাদের বাম পাশে আছে পুলিশ ফাঁড়ি, পুলিশ ফাঁড়ি কি মেলবারেক পুলিশ টাইম, যেমন রাজারবাগ পুলিশ স্টেশন, এটা হলো মেলবারে পুলিশ স্টেশন, এটার ভিতরে খুবই বড়। আমরা এখন থামবো মেলবারে জেডি ঘাট, এই ঘাটটা খুব ফেমাস, খুবই সুন্দর। এখানে অনেক নাটক টাটক করা হয়, আরমান ভাইয়ের কিছু অংশ করা হয়েছে এখানে, দেন আরফান নিশুর কিছু অংশ নাটক, অনেকেই নাটক এখানে করা হয়, ম্যাক্সিমাম নাটক এখানে করা হয়। হ্যাঁ, আমরা এই সাইডে যাই, হ্যাঁ গাড়িটা পার্কিং করবো। হ্যাঁ
আপনারা এখানে যাচ্ছেন দেখবেন সামনেই সদরে ঠিক হবে, হ্যাঁ সামনে গেলে আপনি সদরে ঠিক পাবেন। আপনাদের সবাইকে অসংখ্য দেখার জন্য ধন্যবাদ, আপনারা